ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না, ভারতীয় জনতা পার্টি চায় সরকারি সমস্ত সুযোগ সুবিধা জনসাধারণের কাছে পৌঁছে দিতে। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় সারা বছর জুড়ে সেবামূলক কাজ করে চলে ভারতীয় জনতা পার্টি। নয় বনমালীপুর হরিজন কলোনিতে আয়োজিত এক মেগা স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে শনিবার এমনটাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। গত 17ই সেপ্টেম্বর দেশজুড়ে উদযাপিত হয়েছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 73তম জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগামী 2রা অক্টোবর পর্যন্ত নানান সেবামূলক কর্মসূচি নিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন সমাজসেবামূলক কাজে ব্রতী হয়েছেন দলীয় নেতাকর্মীরা। এই কর্মসূচির অংশ হিসেবে রাজ্যজুড়ে সমস্ত মণ্ডলে 23 এবং 24শে সেপ্টেম্বর অর্থাৎ শনি ও রবিবার স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি। গরিব দুস্থ সহ সমস্ত অংশের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে 2 দিনব্যাপী এই স্বাস্থ্য শিবিরে। ল্যাব টেস্টিংয়ের পাশাপাশি এই স্বাস্থ্য শিবিরগুলি থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হচ্ছে বলে এদিন জানালেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শুভ জন্মদিন। আমাদের ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নিয়েছে এই মোদীজির জন্মদিন 17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর অবধি আমরা সেবা পাকুয়ারার নাম দিয়ে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন সমাজ সেবামূলক কাজের আমরা ব্রতী হয়েছি। তারই অঙ্গ হিসাবে আজকে সারা রাজ্যব্যাপী আমরা 23 এবং 24 দুই দিন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডলে আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। যারা দুস্থ, যারা মানে হাসপাতালে যেতে পারে না, এই সমস্ত রোগীদেরকে আমরা এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে বিনা পয়সা এখানে ডাক্তারি পরীক্ষা এবং ল্যাব টেস্টেরও ব্যবস্থা এবং কিছু কিছু ঔষধ তাদেরকে দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে করা হয়েছে। তো তারই অঙ্গ হিসাবে আজকে নয় বনমালীপুর হরিজন কলোনিতে আমরা এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। তো আমরা চাই যে ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে না, ভারতীয় জনতা পার্টি চায় সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে আমরা বিভিন্ন সেবামূলক কাজে আমরা আমাদের কার্যকর্তারা সবাই নিয়োজিত হবে, এটা আমাদের মূল লক্ষ্য। আর মোদীজির জন্মদিনকে সামনে রেখে উনি আহ্বান করেছেন বিভিন্ন সেবা সমাজ সেবামূলক কাজ করার জন্য। আমরা বৃক্ষরোপণ থেকে শুরু করে রোগীদের পরিষেবা, রক্তদান শিবির, এই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা মোদীজির জন্মদিনটাকে আমরা উদযাপন করেছি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 73তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে রাজ্যজুড়ে বিনামূল্যে মেগা স্বাস্থ্য শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণ এবং রক্তদান শিবির সহ নানান সেবামূলক কর্মকাণ্ডের উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।